করে বেরিয়ে যাচ্ছে একটা কাজে, কি কাজে পরে তোমাদেরকে বলছি। গিয়ে আলমারি থেকে দেখলাম যে এই অ্যালবামটা এখন অরিন্দ মামাই বলেছিল, কিরকম লাগছে বলো তো? ব্রেডক্রাম্বসটা কেমন ভাবে বানায় সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। টেবিল রেডি হয়ে গেছে আর হাজবেন্ড সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে একটা কাজে, কি কাজে পরে তোমাদেরকে বলছি। রোদটা পুরো মারাত্মক এসছে, একদম সকাল 10টার সময় ঘরের ভিতর রোদ চলে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো 24th September, রবিবার। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, সকাল আর বলা চলে না। এখন ঘড়িতে অলরেডি বললাম যে 10:30 বেজে গেছে, আর অরিন্দম বেরুলো একটু কাজে, কি কাজে না কাজে তোমাদেরকে পরে বলবো। আর এখন অভিরূপকে এখানে আজকে ঘুম থেকে উঠেই তার মায়না হলো, মামা আমাকে ব্রাশ করার পর স্কুল ড্রেস পরি তো স্কুল যাবো, কিন্তু আজকে তো স্কুল নেই, তো অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন বসে আছে। তবে হ্যাঁ, আমার বেড এখনো কিন্তু ক্লিন হয়নি, তো বেডটাকে ক্লিন করবো। তোমরা যারা আমার ব্লগ দেখো নিত্যদিন, তোমরা জানো একদিন অন্তর অন্তর আমি একটুখানি সব ঝাড়াঝাড়ি করি। ঝাড়তে গিয়ে আলমারি থেকে দেখলাম যে এই অ্যালবামটা পেলাম। এটা হলো আমাদের অষ্টমঙ্গল, মানে 8 দিনের দিন আমাদের দিল্লিতে ফটো। এটা আমার বান্ধবীর বাড়িতে এসেছিলাম প্রথম যখন, তখনকার ফটো। আর এটা হলো বিয়ের পর আমি এক্সাম দিতে বাড়ি গিয়েছিলাম, তখন আমার মামার মেয়ে তুলে দিয়েছিল। 6 মাস পর যখন গিয়েছিলাম একসাথে, তখন আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল। আর এটারও তার ছবি, আর ইয়েলো কালার আর পার্পল কালারের ড্রেসটা হলো আমি যখন প্রথম যাই সঙ্গে করে একটা ছবি নিয়ে গিয়েছিলাম। আর এই হলো এটা আমার দাদার বিয়ের ছবি, মানে আমার বিয়ে হয়েছিল আষাঢ়ে, আর ঠিক তার সামনের বৈশাখে আমার দাদার বিয়ে হয়েছিল। এটা হলো বৌদি যেদিন আসবে, বউ হাতের দিন সেদিনকে, সেদিনকার ছবি। আর এটা হলো ফুলসজ্জার দিন ছবি। মাঝে মাঝে না এরকম পুরোনো ছবিগুলোকে বার করে দেখতে ভীষণ ভাল লাগে। আর আমার একটু এরকম সব স্মৃতিকে বন্দি করে রাখতে আমি একটু পছন্দ করি, কিন্তু অরিন্দমের ওসব অত ব্যাপার নেই। কিন্তু আমার ভীষণ ভাল লাগে যে পুরোনো স্মৃতিগুলো একটু অ্যালবামের মতো বন্দি করে রাখবো। এই এখানে হলো এটা আমার বড় মাসিমণি, এটা বড় মাসিমণির নাতি, রিসেন্ট আমার মেসোমশাই মারা গেছেন। আর এটা হলো আমার নমা, আর এটা হলো আমি আমার বিয়ের বেনারসি পরেছিলাম আমি, গ্রিন আর রেডের কম্বিনেশন। তখন এত ব্যাপারগুলো ছিল না, এত মেকআপ আর্টিস্ট এসব ব্যাপারগুলো ছিল না। আর আমার বৌদিকে না আমিই সাজিয়েছিলাম ফুলসজ্জার দিন, কেমন সাজিয়েছি জানি। আর এখানে আমার দিদিরা আছে, আর এখানে দিদির ছেলে, তারপর বৌমা সবাই আছে আর কি, বৌদি আর আমি। আর বৌদিকে কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর এখানে হলো এটা আমার বড় বৌদি আর আমি, আর এটা হলো আমার দাদা বিয়ের দিনকে, আর এটা আমার দিদি, আর এটা আমি। আমার দাদার গায়ে হলুদে আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম, কারণ আমার বিয়ের 1 বছর পূর্ণ হয়নি বলে বলেছিল নাকি নিয়ম আছে, 1 বছর পূর্ণ না হলে এই গায়ে নাকি হলুদ দেওয়া যায় না, মানে ওদের ব্যাপার থাকে না, ওটা নাকি ব্যাপার আছে। তো আমার না প্রচুর কষ্ট হয়েছিল যে কেন আমার একমাত্র দাদা দাদার বিয়েতে আমি গায়ে হলুদ দিতে পারিনি। কিন্তু সাজগোজ আড্ডা হাসি সবই হয়েছিল। আর এটা হলো বৌদি যেদিন এসেছিল সেদিনকার ফটো, তো একসঙ্গে খেতে বসেছিলাম। তো এটা মোবাইলে ক্লিক করা, ওই জন্য ছবিটা না একটু এরকম এসছে, আর সেখান থেকে আমি বার করে নিয়েছি ছবিটা। আর এই দিকের হলো আমার মামার মেয়ে, মানে আমার বিয়ে হওয়ার পর আমার মামার মেয়ে বিয়ে হয়েছে। আর এখানে মা আর দাদা, আর উপরে হলো মা আর আমি। আর এরপর যে ছবিগুলো আছে এইগুলো হলো আমরা বিয়ের পরপর এখানে দিল্লিতে এসে বেড়াতে গেছিলাম। আর এটা হলো ফুলসজ্জার দিন, এটা আমার দেওর তখন খুব ছোট ছিল, আর এটা হাজবেন্ড, এটা বৌদি আর আমি। তো আমি না সাজগোজ করতে গিয়ে চোখে কাজল দিতেই ভুলে গেছি, কেন কি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। ফটোগুলো দেখতে দেখতে না আমার এখনো ব্রেকফাস্টই হয়নি, আর এদিকে 11:30 বেজে গেছে, তো এখন ফটাফট একটুখানি ব্রেকফাস্ট করবো। অরিন্দম খেয়ে বেরিয়ে গেছিলো আলু সেদ্ধ মুড়ি, আমিও ভাবছি ওই পেঁয়াজ কুচি আলু সেদ্ধ মুড়িই খেয়ে নেবো, আর বিশেষ কিচ্ছু করবো না। আর তোমাদেরকে যে ফটোগুলো শেয়ার করলাম না, এগুলো আমি না বার করেছিলাম মোবাইল থেকে। অরিন্দম একটু বেরসিক, বেরসিক মানে কি বলবো, ও এইসব ব্যাপারে অত মানে অত ভাবে না, কিন্তু আমি একটু ভাবি যে না ফটো প্রেমী, ফটোগুলোকে বেশ বাঁধিয়ে রাখবো, সমস্ত স্মৃতিগুলোকে একটা একটা করে জমিয়ে রাখবো, এইরকম আর কি, আমি একটু এরকম টাইপের। আর তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম। আর একটা হাসির কথা বলি, ফুলসজ্জার দিন বৌদিকে সাজিয়ে দিয়েছি, এবার যা হয় একটু সাজাতে তো লেট হয়, কোনেকে সাজানো মানে একটুখানি টাইম টেকিং ব্যাপার। তারপর না আমারও নতুন নতুন তখন বিয়ে হয়েছে, ঠিক আমার 1 বছরের মাথায় না 6 মাস 7 মাসের মাথাতেই দাদারও বিয়ে ঠিক হয়ে গেছিলো। তো আমার হয়েছিল আষাঢ় মাসে আর দাদার হয়েছিল পরের বৈশাখে। যাই হোক, তো সাজাতে গিয়ে না আমার এত লেট হয়ে গেছে, আমি আর সাজার টাইম পাইনি। আর যখন সে তখন যেহেতু আমাদেরও নতুন নতুন বিয়ে হয়েছিল আর আমাদের দুজনকে একসঙ্গে অনেকে দেখেনি, তো সবাই হুড়ুড়ি করছে যে ওরা কোথায় ওরা কোথায়।
রাস্তায়। আর আমার সাজতে সাজতে আমার দিদি আর অরিন্দম এসে ফটাফট আমাকে বলছে চলো 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 নিচে, চলো নিচে, চলো যা হয়েছে ওই ছেড়ে দাও সবাই দেখবো বলছে। তো ওই সময় আমি না চোখে কাজল দিতেই ভুলে গেছি। এবার একটুখানি ব্রাইট মেকআপের মাঝখানে যদি চোখগুলো একটুখানি ফ্যাকাশে লাগে কিরম লাগে, তখন অরিন্দম আমায় বলেছিল যে তোমাকে কিরম লাগছে বলো তো, ভালো লাগছে, কিন্তু কি বলো তো বাঙালিদের যেমন ডিম ছাড়া বিরিয়ানি বা আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগে না, তোমাকে ঠিক সেরকম লাগছে, চোখের কাজলটা নেই তো মনে হচ্ছে যেন ডিম ছাড়া বিরিয়ানি বা আলু ছাড়া বিরিয়ানি। তো আজ সানডে, আজকে একবার নিউ পন্ডলি যাচ্ছি একটা ঘর দেখতে। দেখা যাক, জয়ম্বে অ্যাপার্টমেন্ট যেটা আমরা আগে থাকতাম, এখন সোসাইটিটা সেখানে অনেক ডেভেলপ করেছে বলছে, তো ওখানে একবার দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তো দেখি। এই সেই মেন গেট যেটা আমার, মানে এইখানেই আমি আমার বিবাহিত জীবনে 3 বছর কাটিয়েছি। চলুন ভেতরে যাই, পসিবল হলে ভিডিও করব। তো নিউ কলেজে একটা বাঙালি মিষ্টির দোকান আছে, তো আমি দেখলাম যে এসছি যখন ঠাকুরের জন্য একটু বাঙালি মিষ্টি নিয়ে যায় আর বাংলায় কথা বলে মিষ্টি কিনবো, এটাই একটা আনন্দ ছিল। তো দোকানের নাম সারদা সুইটস, এখানে আপনারা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের গ্রসারি জিনিসগুলো পাবেন। তো সানরাইজের মশলা থেকে শুরু করে বড়ি, কলাইয়ের ডালের বড়ি, এই সমস্ত কিছু এখানে পাবেন। এখানে আমার বেসনটা শেষ হয়ে গেছিলো, কন্টেনারটা ধুয়ে রেখেছিলাম, তো ওটাই পুড়ে নিলাম। আর তোমরা জানতেই পেরে গেলে যে অরিন্দম কোথায় গেছে, মানে হাজব্যান্ড কোথায় গেছে। আর এখানে আমার লাঞ্চ মোটামুটি রেডি, এখানে পেঁয়াজ দিয়ে, আদা বাটা আর সর্ষে বাটা দিয়ে একটা ঝাল করেছি। আর এখানে একদম পাতলা করে পটল, আলু, টমেটো দিয়ে ঝোল করেছি একদম টকটক করে। আর একটা জিনিস আমার করতে বাকি, কিন্তু এখানে ভাতটা হয়ে গেছে। আর একটা জিনিস করতে বাকি বলতে ফুলুরির টক, যেটা না আমি ভীষণ ভালোবাসি। তো বেসনটাকে খুব ভালো করে ফেটিয়েছি যাতে তেলে দিলেই ফুলে ওঠে। দেখো তেলে দেওয়া মাত্র একদম উপর থেকে ফুলে উঠেছে। ডুবো তেলে ভাজলে তো আরো ভালো হয়, কিন্তু বেশি তেল খাওয়াটা তো উচিত নয়। টক কিন্তু সবসময় বাসিটাই ভালো লাগে, মানে আজকে করে কালকে খেলে সেটাই বেশি মিষ্টি লাগে, মানে বেশি টেস্ট লাগে আর কি। ফুলেটা একবার হয়ে গেছে, আর একবার দিলাম তাহলেই হয়ে যাবে, একদম অল্প করে করছি। আর এরকম ভাজাভুজি হতে হতে না টুকটা মুখ চালাতে ভীষণ ভালো লাগে। তো ফিরে গেছি, যে আশা নিয়ে গিয়েছিলাম সেই আশা পূরণ হয়নি, আশায় জল পড়ে গেছে। আফটার কোভিড পিরিয়ড, এখানে এত বেশি রুমের ক্রাইসিস আর এত বেশি রুমের চাহিদা যে জয়াম্বেতে যখন খুশি গেলে রুম অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখানেও রুমের অ্যাভেলেবেলিটি তেমন নেই। তো হাজব্যান্ড চলে এসছে, কি আর করা যাবে, ওখানে ঘর পাইনি এই কথাই বললো। যেগুলো আছে সেগুলো পছন্দ হওয়ার মতো নয়, আর ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছিল। আর এদিকে আমার ফুলুরির টকটাও একদম রেডি হয়ে গেছে, স্নান টান করে আর দেরি না করে ঝটপট পুজোটা সেরে নিচ্ছি, কারণ এরপর আবার খাওয়া দাওয়া করতে হবে। আমি যখন পুজো করি অভিরূপ না নকুলদানার খাওয়ার ইচ্ছাতে আমার পিছু পিছু ঘুরে বেড়ায়, কখন মায়ের পুজো হবে আর কখন মা নকুলদানাটা আমার হাতে দেবে। আজকে তো মিষ্টি ছিল, তাই সেই খুশিতে খুশিতে একটু গানও গেয়ে নিল। দুপুর একটা লম্বা ঘুম দিয়ে তারপর কিছু গ্রসারি জিনিস নেওয়ার ছিল, তো ওই বড় দোকানটাতেই এসেছি যেখানে সব কিছু পাওয়া যায় হাতের কাছে, একটু দেখে দেখে নেওয়া যায়। মাছ এখনো শুরু হয়নি, কিন্তু কিছু জিনিস আমার শেষ হয়ে গেছিলো, যেমন 2 রকম তেলই আমার শেষ হয়ে গেছিলো, রিফাইন্ড অয়েল আর মাস্টার্ড অয়েল। তো অরিন্দম বললো কি নিতেই যখন হবে টুকটাক যেটুকু দরকার তুমি নিয়েই নাও। আর এখানে যে হেল্পারটা আছে তাকে বললাম আমাকে সানফ্লাওয়ার অয়েলটা বার করে দিতে, রিফাইন্ড অয়েলটা, কেন কি আমি না সয়াবিন বীজের যে অয়েলটা আছে ওটা যখনই খাই আমার একটুখানি গা হাত পা চুলকায়, তো ওই জন্য মানে ভীষণ প্রোটিন জাতীয় হয়, তো ওই জন্য। আর এখানে আমি কিছু বিস্কিট নিয়ে নিচ্ছি, ওরিও বিস্কিট, কারণ আমার এটা কেক বানাতে কাজে লাগবে। এখানে হলে একটি ঘড়ি সারাই করার দোকান, ফিরতে ফিরতে দেখলাম খোলা আছে। তো হাজবেন্ডকে বললাম তার চটপট যাও, আমার ব্যাগে ঘড়িটা রাখাই আছে কবে থেকে, তো এটাকে ব্যান্ডটা লাগিয়ে নাও। তো ব্যান্ডটা লাগিয়ে নিল ঝটপট, আর বাড়ি চলে এসেছি। আজকে না সবজি মার্কেটে গিয়ে দেখলাম যে ওরা না বসেছে, শর্ট ভিডিও তোমাদেরকে বলছিলাম যে ওদেরকে বসতে দেয়নি, আজকের থেকে না ওরা আবার জোর জবরদস্তি করে বসেছে। যাই হোক, তো এখানে বিস্কিটগুলো রেখে দিয়েছি, একটা বিস্কুট অভিরূপের আর বাকিগুলো ওর কেক বানা। আর এনেছি ফুড কালার, কেন এনেছি তোমাদেরকে পরে বলবো। বাড়িতে এসেছি প্রায় 8:30 দিকে, আর
বেশি না তোরজো শুরু করে দিয়েছি। কি রেসিপি করছি সেটা তোমরা দেখে গেস করতে পারো কি দেখো, আর নিশ্চয়ই থাম্বনেল থেকে তো বুঝে গেছো যে কি রেসিপি করতে চলেছি। তো অনেক দিন ধরে এটা বানাবো ভেবে ভেবে আজকে ফাইনালি ভাবলাম আজকে সানডে, চিকেন টিকেন হয়নি, দিনের বেলা তো স্পেশাল তো কিছু একটু হতেই হবে, তো ওর জন্য এখন বানাবো ডিমের ডেভিল, তো ডিমের চপ যেটাকে বলে। তো প্রিপারেশন মোটামুটি সব কিছু হয়ে গেছে, শুধু ব্রেড ক্রাম্বসটা বানাবো আর ফটাফট আলুর পুরটা বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ব্রেড ক্রাম্বসটা কেমনভাবে বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই। দেখো বাড়িতে অনেক সময় হয় ব্রেডগুলো পড়ে থেকে থেকে না ডেট ওভার হয়ে যায়, বা সামনে ডেট ওভার হয়ে যাবে এরকম মনে হয়, মানে বেশি দিন আর নেই ফেলে দিতে হবে, তো তখন কি করবে ব্রেড ক্রাম্বস বানিয়ে রেখে দেবে। ব্রেডগুলোকে কিছুই না ফ্রিজে থাকলে একটুখানি নর্মাল টেম্পারেচার করে নিতে পারো, তারপর খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো গুঁড়ো করে নেবে, আর তারপর কিছুনি শুকনো খড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে। আমি দেখাচ্ছি শেষে কীরকম মোমেন্টে গিয়ে বুঝবে যে হয়ে গেছে। এখানে মোটামুটি আমি তোড়জোড় করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি রসুন থেতো করে নিয়েছি, ডিমগুলোকে সিদ্ধ করে দুটো ডিম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা ডিমকে চার ভাগ করে, আর লঙ্কা কুচি আলু সিদ্ধ করে নিয়েছি, আর এতে আছে মশলা বাটা। দেখো কথা বলতে বলতে আমার ব্রেড ক্রাম্বসটাও রেডি হয়ে গেছে, এরকম কুড়মুড় করে আওয়াজ হবে না তখনই বুঝবে যে হয়ে গেছে। আর আমারটা এরকম কালো কালো হয়েছে তার কারণ আমি ব্রেডের চার ধারগুলো যেগুলো ব্রাউন পোর্শনটাকে থাকে সেগুলো ফেলিনি, সেগুলো দিয়ে দিয়েছি, ওগুলো ফেলে দিলে না হোয়াইট হোয়াইট হয়ে যেত। কার নষ্ট করে লাভটা কি, কড়াইতে আমি জিরে ফোড়ন একটুখানি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর অল্প নুন দিয়ে দিলাম যতটা নুন আমার লাগবে, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, আর তারপর দিলাম আদা জিরে ধনে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই স্পুনগুলো দেখছো না, এগুলো আইসক্রিম খাওয়ার স্পুন, আমার কাছে না ছোটো ছোটো চামচ নেই মশলা দেওয়া, তো ভাবলাম ফ্রিজে আছে কেনই বা ফেলে দেওয়া, এইগুলোকে না একটু কাঁচি করে কেটে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োর কোটোর ভিতরে রেখে দিয়েছি। আর এরই মাঝে আমি দিলাম এখানে ভাজা মশলা, তান্দুরি মশলা, তান্দুরি মশলা না থাকলে কোনো অসুবিধা নেই, বাড়িতে যদি তোমাদের কাছে যে কোনো সবজি মশলা থাকে সেটা একটু দিয়ে দিতে পারো, টেস্ট একটু এনহ্যান্স হয় এই আর কি। একটা গোলা বানিয়ে নেবো, ময়দা কর্নফ্লাওয়ার একটু নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, গোলাটা তো তৈরি হয়ে গেছে, এবার আলুর পুরের ভেতর ডিমের কুসুমগুলোকে পুড়ে খুব ভালো করে চ্যাপটা চ্যাপটা করে নেবো। আমি গোল আকার দিচ্ছি না কারণ গোল আকার দিলে না অনেকটা বেশি তেল দরকার আর ফেটে যাওয়ার চান্সটাও থাকে বেশি, ওই জন্য আমি একটুখানি চ্যাপটে চ্যাপটা করে দিচ্ছি। মোটামুটি তো গড়া হয়ে গেছে, আর মিস্টার ঘোষকে বলেছি একটুখানি হেল্প করতে, কারণ একই হাতে ব্রেড ক্রাম্বস লাগানো আর একই হাতে ওই গোলাটাই ডুবানো না একটুখানি ডিফিকাল্ট, মাখামাখি হয়ে যায়, তো ওর কোনটা সুবিধা হবে বলো, এইটাই ডিপ করে তুলে দেবে এতে নাকি এইটা মাখাবে? আমি ওইটা ডিপ করে তুলে দেবো, তুমি মাখিয়ে তেলে ছাড়বে, নয়তো এখন ছাড়বো না, জাস্ট রেডি করবো, আর রেডি হয়ে গেলে একটুখানি ফ্রিজে পুরে দেবো 10-15 মিনিট, ততক্ষণে অভিরূপকে খাওয়ানো হয়ে যাবে, ও তো ভাত খাবে, আর আমরা একটুখানি ফ্রিজে পরে সেট হয়ে যাবে ভালো, মানে ভাজতে গিয়ে ভেঙে যাবে না, আর অভিরূপকে তো ভাত খাওয়াবো, ওকে তো আর মুড়ি দেওয়া যাবে না, তবে আমরা মুড়ি খাবো আজ। কোট করে নিয়েছি, আর একবার করবো, তো ডবল করে করলে খেতেও ভালো হয় আর বেশ ওটা বাইরের কোটিংটা বেশ একটু শক্ত পক্ত হয়। তো হেল্প করলো বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, ফটাফট 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গেল। আমি ডবল কোট করেছি, তোমরা চাইলে তিনবারও কোট করতে পারো, তবে একবারের থেকে ডবল কোট করাটাই বেটার, বেশি ভালো হয়, মুচমুচে হয় আর কোটিংটাও খুব ভালো হয়। আর এটাকে আমি 10-15 মিনিট মতো ফ্রিজে একটু পুড়ে দেবো, এটা 1 ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হতো। আর এইরকম করে রেডি করে এয়ার টাইট কন্টেনার পুড়েও কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, পরের দিন যদি গেস্ট আসে তখন বার করে ভেজে দিতে পারো। যাই হোক, তো এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, আর ওর কোনো অভিরূপকে আমি ডিনার করিয়ে নেবো। ফ্রিজ থেকে বার করে এখন এটাকে আমি ভাজতে দিয়ে দেবো, তেল তো ওদিকে গরম করতে দিয়েই দিয়েছি, আর দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। এইভাবে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, দুদিন তো আরামসে থেকে যাবে ফ্রিজে। আর এরপর তেলটাকে না খুব বেশি হাইয়ে দিয়ে রাখবে না, খুব একটুখানি গরম করে নিয়ে কমিয়ে দেবে, তারপর ধীরে ধীরে হবে, না হলে না বেশ ভালো মুচমুচে হবে না, তলা থেকে একদম পুড়ে যাবে, তো আমি একদম হালকা করে দিয়েছি। আর যদি বাড়িয়ে দাও তাহলে না চপগুলো ফেটে যাবে, তাই লো ফ্লেমে হালকা আঁচে ভাজতে হবে। আর এদিকে দেখলাম ভাজা হয়ে গেছে দুপিঠে, এটা তোলার সময় হয়ে গেছে, তাই আর একটা ওই ধারে দিয়ে দিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, রাতও অনেক হয়েছে, খাওয়া দাওয়াটাও স্টার্ট করতে হবে। টোটাল 6টা করেছিলাম, 4টে হয়ে গেছে, লাস্টে 2টো হচ্ছে, একটু লো ফ্লেমে হচ্ছে বলে একটু টাইম লাগবে। টেবিল রেডি হয়ে গেছে আর মুচমুচে আর খাস্তা হয়েছে, জাস্ট ফাটাফাটি খেতে হবে আশা করছি, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হলো।
আপেল চপ আর এরকম ডেভিলের সাথে পেঁয়াজ কুচি না হলে মানায় না, তাই আমি এখানে মুড়িতেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আর এই হলো আজকে রাতের ডিনার, অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো।